সাবিন সপ্তঋষি আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউবে, কাবিন উসুল না করে কাবিন নামে উসুল লিখেছেন, শ্বশুরবাড়ির লোকেরা কি করব। শ্বশুরবাড়ির লোকেরা যদি কাবিন না দিয়েই লেখা লেখে থাকেন উসুল, তাহলে তো মিথ্যা কথা বলেছে। এক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে মহারণা দাবি করতে পারেন এবং স্বামী সেই মহারণা স্ত্রীকে দিতে বাধ্য, কারণ উসুল লেখাটা হয়েছে মিথ্যা এবং প্রতারণামূলক বিধায়। এর কারণে স্বামী দায়মুক্ত হবেন না, স্ত্রীর অধিকার আছে সেটা আদায় করার জন্য চেষ্টা করার। তাসিমা খাতুর, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, একজন নারী বিয়ের 28 বছর পরও পুরো মহারণা পাননি, অথবা তার স্বামী হজে যাওয়ার আগে আত্মীয় সন্তানদের সামনে স্ত্রীকে মহারণা বাবদ 2 কাঠা জমি মুখে মুখে দিয়ে যান এবং বলেন আমার মুখের কথাই দলিল, কিন্তু 8 বছর অতিবাহিত হওয়ার পর এখন তিনি বলছেন জমি দিয়ে মহারণা হয় না, তাই আমি ওই জমি দেবো না। পুরো বিষয়টা সম্পর্কে শরীয়তের আলোকে বলুন। দেখুন, জমি দিয়ে মহর হয় না এটা নিছকই তার মনগড়া কথা। মহর হিসাবে জমি হোক, নগদ অর্থ হোক, কোনো অন্য কোনো দামি বস্তু হোক, যে কোনো কিছু এটা মহর হিসাবে ধার্য হতে পারে। আপনাদের মহারণা যেটা ধরা হয়েছে সেটার সমমূল্যের জমি যদি দেওয়া হয় তাতে মহারণা আদায় হবে, এবং তিনি মুখে যে বলেছেন আমি দিলাম তাতে কিন্তু দেয়া হয়ে গেছে, এটাকে তিনি ফেরত নেওয়াটা তার জন্য জায়েজ নয়। বিধায় এটা তিনি করে থাকেন, অন্যায় করেছেন, আপনি তাকে বোঝাতে পারেন যে তুমি কোরআন হাদিসের আলোকে অপরাধ করেছ, আর আপনার যদি তার কাছ থেকে এটা আদায় করার ব্যবস্থা থাকে আপনার সন্তানদের মাধ্যমে, পারিবারিক বৈঠকের মাধ্যমে, তাহলে সেটা আদায় করার অধিকার আপনার অবশ্যই আছে। মামুন